হ্যালো বন্ধুরা, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, আবার এমন অনেক মানুষ আছে যাদের দু হাত বা পা নাই, তারপরেও তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। আজ আমাদের ভিডিওতে এমন কিছু প্রাণীর ছবি দেখাবো যা দেখে আপনি রীতিমতো অবাক হবেন। যারা শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ার সত্ত্বেও খুব স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। তো হ্যালো কানাডার নতুন এপিসোডে আপনাকে আবারও স্বাগত। আমাদের পৃথিবীতে অনেক ধরনের বিষধর বা বিভিন্ন প্রজাতির সাপ সম্পর্কে আমরা জানি, কিন্তু দুই মাথাওয়ালা সাপ সম্পর্কে অনেকেই জানি না। আফ্রিকার একজন লোক তার বাড়ির সামনের বাগানে এই দুই মাথাওয়ালা সাপটি দেখতে পায় এবং সাপটি সংগ্রহ করে নিজে পালন করতে থাকে। এই গরুর বাচ্চাটির দিকে লক্ষ্য করুন। আপনি হয়তো ভাবছেন গরুর বাচ্চা দুইটার পা হাতে গিয়ে কেটে ফেলেছে, কিন্তু না, বাছুরটি জন্মগতভাবে দু পা নিয়ে জন্মগ্রহণ করেছে এবং এখনও স্বাভাবিকভাবেই বেঁচে আছে। এখনও অবধি বাছুরটি কোনো ধরনের বড় কোনো রোগে আক্রান্ত হয় নাই। মাথা ছাড়া মুরগি, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, ভারতের এক ব্যক্তি এই মুরগিটি ব্যক্তিগত প্রয়োজনে জবাই করেছিল, কিন্তু জবাই করার পর মুরগিটি স্বাভাবিক চলাফেরা করতে দেখে সবাই অবাক হয়ে যায় এবং পরবর্তীতে মুরগিটিকে শিরিশের মাধ্যমে খাবার সরবরাহ করা হয় এবং দীর্ঘ 18 মাস পর্যন্ত মুরগিটি জীবিত ছিল। অনলাইনে ভাইরাল হওয়া এই সেলিব্রিটির দুই পাওয়ালা বিড়ালটি আমাদের অনেকের কাছেই পরিচিত। বিড়ালটি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী বা দুই পা নিয়েই জন্মগ্রহণ করে। দুষ্টু বিড়ালটি তার দুই পা দিয়েই খুব স্বাভাবিকভাবে চলাফেরা, খেলাধুলা বা অন্যান্য কাজ করতে পারে। এই উটের বাচ্চাটির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো উটের দুইটি মাত্র পা আছে এবং জন্মগতভাবে সে দুইটি পা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু উটের বাচ্চাটি এখনও পর্যন্ত সুস্থ এবং স্বাভাবিকভাবে বেঁচে আছে। এখন আমরা দেখব দুই পা ওলা ছাগল, যা দেখে আপনি হয়তো রীতিমতো অবাক হবেন। হ্যাঁ, অবাক হওয়ারই কথা, এই ছাগলটি ভারতের একটি প্রদেশে দুই পা ছাড়াই জন্মগ্রহণ করে এবং ছাগলটি এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। কিছুদিন আগে অনলাইনে ভাইরাল হওয়া মাথা ছাড়া এই ক্রিয়েটিভ অলৌকিক উটটি আমাদের অনেকের কাছেই পরিচিত। ভারতের একটি প্রদেশে এই বাছুরটি দুই মাথা নিয়ে জন্মগ্রহণ করে। সে দুই মাথা বা মুখ দিয়ে খাবার গ্রহণ করতে পারে। পরবর্তীতে $1200 খরচ করে সার্জারি করা হয়, কিন্তু বাচ্চাটি বেশি দিন বাঁচানো সম্ভব হয় না। আপনি যদি এমন রহস্যজনক, রোমাঞ্চকর এবং আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।